বাবার পর ছেলে, কলেজের ভর্তিতে কারচুপির অভিযোগ এই রাজ্যে নতুন কিছু নয়। এবার কাথি কলেজে চিরকুট দিয়ে ভর্তি করানো হচ্ছে বলে অভিযোগ। কাঠগড়ায় কাথি কলেজের পরিচালন কমিটির সভাপতি সুপ্রকাশ গিরি, যা নিয়ে তর্জা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। ইতিমধ্যেই অভিযোগ গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার কাছে চিঠি লিখে অভিযোগ জানিয়েছেন এলাকারই বাসিন্দারা, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সুপ্রকাশ। ঘটনা প্রসঙ্গে কাথি পৌর এলাকার বাসিন্দা শেখ মঞ্জুর আহমেদ বলেন, কাথি কলেজে যা চলছে তা নিয়ে আর চুপ থাকতে পারলাম না। কলেজের পরিচালন কমিটির প্রেসিডেন্ট মেরিট লিস্টের বাইরে অনেককে ভেতরে ভেতরে ভর্তি করাচ্ছেন বলে জানতে পেরেছি। একাধিক তথ্য রয়েছে আমাদের কাছে, ছাত্র ভর্তি থেকে আরও বহু দুর্নীতি হয়েই চলেছে। কাথি প্রভাত কুমার কলেজের অধ্যক্ষ অমিত কুমার দে অবশ্য বলেন, আমরা তো নিয়ম নীতি মেনেই মেধা তালিকা প্রকাশ করেই ভর্তি করিয়েছি, আর কে কোথায় চিঠি পাঠালো তা আমার জানা নেই, আমার সাথে আলোচনা করে দেননি, তাতে কি দুর্নীতি হয়েছে তা জানা নেই। আমাদের কলেজে চিরকুট নিয়ে ভর্তি হয় না, ভর্তির নির্দিষ্ট ফর্ম রয়েছে, তা পূরণ করেই মেধা দেখেই ভর্তি করা হয়। সমস্ত অভিযোগ অস্বীকার করে কলেজ পরিচালন সমিতির চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন, বেশ কিছু মানুষ চক্রান্ত করেছে, আমি বা আমার পরিবার যতদিন রাজনীতি করেছে আমরা কোনো দিনই কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করিনি।